বিদ্যুতের মিটার খারাপ দীর্ঘদিন ধরে, অথচ বিদ্যালয়ে পাঠানো হয়েছে 3 লক্ষ টাকার বিল। বিল এসেছে 3,44,634 টাকা। এত টাকার বিদ্যুতের বিল দেখে অবাক বালুরঘাট ব্লকের নদীপার নরেশচন্দ্র উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ রয়েছে বিদ্যালয়, ব্যবহার হয় না বিদ্যুৎ, অথচ হঠাৎ ভুতুড়ে 3 লক্ষাধিক টাকার বিল আসায় সমস্যায় পড়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এমনকি বিল না দেওয়ায় কেটে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। আগামী 31 জানুয়ারি সারা রাজ্যে রয়েছে টেট পরীক্ষা। এই বিদ্যালয়ে পরীক্ষার সেন্টার পড়েছে, বিদ্যুৎবিহীন অবস্থায় কিভাবে পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে দুশ্চিন্তায় স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর কুমার লাহা জানিয়েছেন, এত টাকা বিল আসায় তিনি হতবাক। বিদ্যুৎ দপ্তর জানিয়েছে মিটার নষ্ট, অথচ তারাই 3 লক্ষাধিক টাকার বেশি বিল পাঠিয়েছে। এ বিষয়ে আমি জেলা শাসক ও স্কুল পরিদর্শককে জানিয়েছি, বিদ্যালয়ের পক্ষে এত টাকা ইলেকট্রিক বিল মেটানো সম্ভব নয় বলে জানান তিনি। এটা আমাদের একটা বিলের ব্যাপার ছিল, ইলেকট্রিক বিল 3,44,634 বিল এসেছে। এই বিলটা একটা মিসম্যাচ বিল, এবং এই যে এটার মধ্যে অনেক জায়গায় লেখা রয়েছে ডিফেক্ট মিটার, হঠাৎ করে মিটারটা কি করে ঠিক হয়ে গেল? আর এই যে এত টাকা, এত টাকা স্কুল বিয়ার করবে কি করে? তো এই অবস্থায় আমাদের প্রাইমারি একটা টেট পরীক্ষা, এরকম একটা পরীক্ষা আমরা কোনো কাজ করতে পারছি না। আমরা চাই এই বিলটাকে মানে ঠিকঠাক করা হোক। আমি ডিএম সাহেবকে বলবো, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের কাছে আমি বিনম্র একদম জোরহাট করে আবেদন করব, আমার এই ম্যাটারটা আপনারা একটা কাইন্ডলি দেখুন। এদিকে বালুরঘাট বিদ্যুৎ বন্টন দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ মণ্ডল জানিয়েছেন, ওই বিদ্যালয়ের মিটার পরীক্ষা করা হয়েছে, মিটার ঠিক রয়েছে, দীর্ঘদিন ধরে বিল না দেওয়ায় এত টাকা বিল হয়েছে, বিল জমা না দেওয়ায় নিয়ম অনুসারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এটা অস্বাভাবিক হলো, ওনারা দীর্ঘদিন ধরে বিল আপনার অ্যাজ পার WERC নিয়ম অনুযায়ী কোয়ার্টারলি বিল ওনাদের বিল হয়, কিন্তু ওনারা বিলটা পেমেন্ট করেন না দীর্ঘদিন থেকে। সেই বিলটা বকেয়া থাকার জন্য বিলটা একটা মানে প্রচুর পরিমাণে চলে আসে, এবং ওনাদের অভিযোগ ছিল, আমরা সেই অনুযায়ী মিটার সংক্রান্ত আমরা চেক করি এবং মিটার বারবার দেখা যায় যে মিটার ঠিক আছে, এবং ওনারা স্বীকারও করে নিয়েছেন যে মিটারটা ঠিক আছে। RCTV সংবাদ, বালুরঘাট।